আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনার যদি কোনো ধরনের বিপদ থাকে, চাই সেই বিপদটা ছোট হোক বা বড় হোক, আপনার সেই বিপদটা দূর করার জন্য আপনি যদি এই আমলটা করেন, এই দোয়াটি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই বিপদটা দূর করে দিবেন। আর এই দোয়াটা রয়েছে সূরা ইয়াসিনের মধ্যে। দর্শক, এই দোয়াটি পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দুইবার বিপদ থেকে বেঁচেছিলেন। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে বিপদ থেকে বেঁচেছিলেন সেটি হচ্ছে হিজরতের সময়, হিজরতের রাত্রে, যখন আবু জাহাল নবীকে হত্যা করার জন্য, নবীকে কতল করার জন্য তার যুবকদেরকে নিয়ে নবীজির ঘরকে ঘেরাও করে ফেললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়ে তাদের বেষ্টনী থেকে, তাদের অবরোধ থেকে বেঁচেছিলেন। তাদের অবরোধ থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন সূরা ইয়াসিনের এই দোয়াটি পড়ার মাধ্যমে। আরও একদিন সূরা ইয়াসিনের এই দোয়াটি পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচেছিলেন। সেই সময়টি হচ্ছে আবুল আহাবের স্ত্রী একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য লাঠি নিয়ে নবীর দিকে ধাবমান হয়েছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আবুল আহাবের স্ত্রী আপনাকে মারার জন্য লাঠি নিয়ে আসতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, কোনো চিন্তার কারণ নাই। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের এই দোয়াটি পড়তে আরম্ভ করলেন। আবুল আহাবের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নবীকে আর দেখতে পেল না। আবু বকরকে জিজ্ঞেস করলো, হে আবু বকর, নবী কোথায়? তোমাদের নেতা কোথায়? মুহাম্মদ কোথায়? তাকে পেলে আজকে আমি মেরে ফেলবো। তখন আবু বকর বললেন, নবী কোথায়? আমি কিভাবে বলবো? তুমি খুঁজে নাও। দেখুন, এখানে নবী আবু বকরের সাথেই ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আবুল আহাবের স্ত্রী নবীকে দেখতে পেল না, কারণ এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা সৃষ্টি করে দিয়েছিলেন, যার কারণে নবীকে সে দেখতে পেল না, অথচ নবী তার সামনেই দাঁড়িয়ে। এই দুই দুইটি ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে আপনিও যদি এই দোয়াটি পাঠ করেন বিপদের মুহূর্তে, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও বিপদ থেকে মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকেও বিপদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা সুখময় জীবন দান করবেন। দর্শক, যেই দোয়াটি পড়লে আপনি এই উপকার পাবেন, সেই দোয়াটা রয়েছে সূরা ইয়াসিনের মধ্যে। আর সেই সূরা ইয়াসিনের দোয়াটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাঠ করে শোনাচ্ছি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দর্শক, এই দোয়াটুকু আপনি পাঠ করবেন, এই মাত্র একটি আয়াত পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আয়াতটু পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্ত করবেন। যদি সম্ভব হয় এক নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন, অর্থাৎ এই পুরো দোয়াটি পুরা পৃষ্ঠাটু পড়ার চেষ্টা করবেন, পুরা নয়টা আয়াত পড়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত বিপদ থেকে মুক্ত করে দেবেন। আর যদি পড়া সম্ভব না হয়, তাহলে কমপক্ষে এই দোয়াটুকু বিপদ থেকে মুক্তির জন্য পাঠ করুন। দর্শক, এই দোয়াটি আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, এই দোয়াটি কয়েকবার পাঠ করবেন, তাহলে আপনি এই উপকার, এই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক কামনা করে লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সাময়িক বিদায় নিচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।